আসসালামু আলাইকুম আজকে দেখে নেওয়া যাক আমরা কি নিয়ে কথা বলবো সিন্ডিকেটে জিম্মি রাজধানীবাসী নানা অজুহাতে নিত্যদিন ভোগ্যপণ্যের দাম বাড়ছে ক্রেতাদের অভিযোগ কানে না তুলে উল্টো প্রশাসন সিন্ডিকেটকে উস্কানি দিচ্ছে ফলে নিত্যপণ্যের দর হু করে বাড়ছে না হলে সিটি কর্পোরেশনের আওতাধীন বাজারগুলোতেও এমন হাল হবে কেন এভাবেই বলছিলেন হাতিরপুর বাজার করতে আসা সাহান আক্তার তিনি বলেন সরকার প্রতিনিয়ত আয়কর বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়ছে সঙ্গে এভাবে নিত্যপণের দাম বাড়লে মধ্যবিত্ত পরিবারের মানুষ না খেয়ে মরবে শুধু সাহানা নয় তার মতো অনেক ক্রেতা এভাবে খুব জানান ক্রেতাদের সঙ্গে সুর মিলিয়ে সবজি বিক্রেতা নুরে আলম বলেন আমরা কি করবো কন মালের দাম বাড়তি আমি সবজি বেচি মাছ মুরগি আমরাও কিন্না খাইতে হয় তখন আমি ওগোলৈগিয়া ক্রেতা ওই আসলে এইটা পাইকারি বাজারে সিন্ডিকেট ওই ওরা মালের দাম ঠিক কইরা দেয় মার্কেট বইরা আমগো কাছে তেমন মাল বেচে পাইকাররা আমরা কেজি প্রতি দুই টাকা বাড়াইয়া বেচি এইটা আমাকে লাভ তবে শুক্রবার আর শনিবার ছুটির দিনে মালের দাম আরও বাড়তি দিয়ে কিনতে বেচতে হয় রাজধানীর নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায় গেল সপ্তাহের মতো মাংস ও সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে হাতিরপুল ও কারণ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা এবং লেয়ার মুরগি একশো টাকা দেশি মুরগি চারশো পাকিস্তানি লাল মুরগি দুশো টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া গরুর মাংস প্রতি কেজি চারশো আশি থেকে পাঁচশো টাকা খাসির মাংস প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি টমেটো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সাদা বেগুন ষাট টাকা কালো বেগুন পঞ্চাশ টাকা শিম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা চাল কুমড়া পনেরো টাকা কচুরলতি ষাট টাকা পটল ষাট টাকা ঢেঁড়স ষাট টাকা ঝিঙা ষাট টাকা চিচিঙ্গা ষাট টাকা করলা ষাট টাকা কাঁকরোল ষাট টাকা কচুর মুখে সত্তর টাকা আলু আঠারো টাকা পেঁপে পনেরো টাকা পঁচিশ টাকা ফুলকপির প্রতিটি চল্লিশ টাকা বাঁধাকপি চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এছাড়া শশা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাজর পঞ্চাশ টাকা পেঁয়াজ কলি বিশ টাকা লেবু হালিপতি পনেরো থেকে পঁচিশ টাকা পালং শাক আটি প্রতি পনেরো টাকা লাল শাক পনেরো টাকা পুঁই শাক বিশ টাকা এবং লাউ শাক বিশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি আশি টাকা দরে বিক্রি হচ্ছে মাছের ঘুরে দেখা যায় ভেদে প্রতি কেজি রুই মাছ দুশো থেকে তিনশো টাকা পাঙ্গাস একশো তিরিশ থেকে আশি টাকা সরপুটি তিনশো থেকে চারশো টাকা কাতলা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা তেলাপিয়া একশো চল্লিশ থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া পাঁচ লিটারের বোতল ব্র্যান্ড ভেদে সয়াবিন তেল চারশো পঁচানব্বই থেকে পাঁচশো টাকা প্রতি লিটার ভোজ্য তেল আটানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি মসুর ডাল একশো তিরিশ টাকা ও ভারতীয় ডাল একশো টাকা মুগ ডাল দেশি একশো বিশ টাকা ও ভারতীয় একশো দশ টাকা মাসকলা একশো পঁয়ত্রিশ টাকা এবং ছোলার ডাল নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ কেজি প্রতি বাইশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে মানভেদে রসুন নব্বই থেকে দেড়শো টাকা মানভেদে আদা একশো তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে চালের বাজার ঘুরে দেখা যায় মিনিকেট পঞ্চাশ থেকে তেপ্পান্ন টাকা মিনিকেট নর্মাল আটচল্লিশ টাকা বি টোয়েন্টি এইট ফর্টি টু ফর্টি ফোর টাকা নাজির সাইল বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাসমতি ছাপ্পান্ন টাকা স্বর্ণা চল্লিশ টাকা পারিজা ও পাইজাম চল্লিশ থেকে একচল্লিশ টাকা কাটারি ভোগ চুয়াত্তর থেকে ছিয়াত্তর টাকা দরে বিক্রি হচ্ছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ